ওশার আমি টাকা দেবো এখন লিং নেই বসো কি নেই কি নেই লিং নেই লিং লিং স্যার কি লিং আরে ব্যাংকে লিং নাই আসুক তার পরে টাকা তুলবা আরে ও কি জানা না দশটার সময় ব্যাংক খুলে ওকে আসতে হবে তো লিং নেই কেন জানিস লিং নেই তখন আসতে পারবো আমার টাকা দরকার আছে কালকে আবার কালী পূজা আমি ভাত কালিমা ভাত কা ফুটাবো ভাত কালি মানে তুই কি জানিস কি বুঝিস মানে তুই আমার অত দানা দরকার নেই তুমি ওকে আসতে বলো মাসে মাসে ঠিকই টাকা কাটে নেই আর দেওয়ার সময় লিং নেই করলে হবে ওকে ডাকো কি হলো কি এগুলা মানুষ কিছু বুঝিনা সুঝিনা চলে আসে ব্যাংকে কি করবেন স্যার খেপা টেপা লোক কিছু বুঝিনা চলে আসে ব্যাংকে টাকা তুলতে কিছু বুঝিনা কি অসুবিধা বল ওদিকে স্যারগারা বলছে আজকে নাকি লিং আসেনি কি হলো তো এমনি করলে হবে টাকা তুলবো না আজকে লিং আসেনি কারণ তুমি আসবে না আজকে ও স্যার আসবে না আমি টাকা কি বা তুলবো কি হবে সবাই আসবে ব্যাংকে একসঙ্গে তারপর তো কাজ হবে আমার এখন তো আমার টাকা দরকার আছে আমি টাকা তুলবো না তুমি কি তাহলে আসতে বলো আরে লিং মানে জানো লিং মানে টাওয়ার টাওয়ার তো টাওয়ার স্যার টাকা আসতে বলো বাবা ওটা টাওয়ার তার চেলিং বুঝো কিছু বুঝো ও তোর বড় অফিসার না কি কি হরে আরে তুই কি বুঝলি কি বুঝলি লিং মানে কি বুঝিস আরে লিং হলো একটা বিশাল বড় জিনিস ওটা না হলে আমাদের কম্পিউটার চালু হবে না তো এমনি করলে হবে ও এত বড় অফিসার আর ও না আসলে মেশিন চালু হবে না তোকে তাড়াতাড়ি ডাকো ও কি বাচ্চা ঘুমাচ্ছে নাকি ভগবান তুই কিছু বুঝিস লিং মানে কিছু বুঝিস ও লিং ও ভজো লিজা লিজা ওকে সামনে থেকে দূর করে আরে বাবা লিং হচ্ছে এমন একটা বড় জিনিস কি লিংকের তোর কম্পিউটার কাজ করবে না বুঝছে ব্যাংকের কোনো কাজ হবে না তো স্যার ওকে আসতে বলো উফ আরে বাবা তোকে বুঝাতে পারছি না আমি তোকে কি করে যে বুঝায় তোকে মানে বুঝতে পারছিস না তুই আমি তো তোমাকে ঝগড়া করতে আসিনি আমি শুধু তোমাকে বললাম তুমি তাড়াতাড়ি ডাকো কি হলো কি আছে কি আছে স্যার একে নিয়ে যা সকাল থেকে আমার দিমাগ খারাপ করে দিল নিয়ে যা দরকার পড়লে লিংকে ফোন করে ডাকো কি পাগলে পালায় পড়লাম আজ তো কিছুই বুঝে না একে বলছি বারবার কি আমার লিং এখনো আসেনি লিং কখন আসবে আমার বাপও জানে না রে তুই কি করছে আমার ফোন করতে পারছো না তুই জানো না দশ সময় ব্যাংক খুলে সালা কোথা থেকে চলে এসেছিল সালা মাথা খারাপ করে দিল এখন ছাগল লোক সালা কোথা থেকে চলে আসে জানো না কিছু স্যার ও স্যার হ্যাঁ বলো তোমার কি সমস্যা বলছিলাম লড়কাটার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে স্কুলে ভর্তি নিবে না বলছে আর তুই জানিস না জানিস না ব্যাংকের সিনিয়র সিনিয়র ম্যানেজার বটে এই ছোট্ট মোট কাজে লাগে আমি এখানে বসে নাই যা তুই এক নম্বর কাউন্টারে যা বেরো বেরো গেট লস গেট লস ফুট ফুট এন্ড যা বাদ দিকে নিকা ওই ভজ লি যা লি যা লি যা গেট লস গেট লস স্যার লড়কার একটা অ্যাকাউন্ট খুলবে স্যার আমার লড়কাটার একটা অ্যাকাউন্ট খুলবো বলছি স্যার স্কুলে ভর্তি নিবে নাই বলছে ছেলে কি আগে কোথায় অ্যাকাউন্ট ছিল না স্যার অন্য কোথাও অ্যাকাউন্ট নেই তোমার এখানে অ্যাকাউন্ট আছে না স্যার আরে মার না স্যার তাহলে তোমার এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমার তাহলে তোমার ছেলে হবে তাহলে স্যার আমার একটা পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে ওটাতে হবে না পোস্ট অফিসে তাহলে হবে না এখানে একটাই থাকতে হবে ওটার সাথে ছেলেটা জয়েন করে দেবো স্যার হ্যাঁ ব্যানারটার আগে খুলে দেন আমরা না হলে পরে খুলে নেবো খুলে নিলে বললেও হবে না একটা খুলতে হবে জয়েন অ্যাকাউন্ট মানে বুঝো তোমার আগে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আগে আচ্ছা স্যার কী কী ডকুমেন্টস লাগবে বলুন আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেবো তোমার ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স আর দু কপি ছবি স্যার আর তো প্যান কার্ড নাই খো কি হলো প্যান কার্ড না থাকলেও হবে আধার কার্ডের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্স থাকলেও হবে স্যার
ভোটার কার্ডে জন্ম তারিখ তো ভুল আছে ভুল তো হোক আধার কার্ড ঠিক আছে কিনা হ্যাঁ স্যার হ্যাঁ কি করে এটা তাহলে ওটা দিয়ে করে দেব স্যার আধার কার্ডটা ঠিক করতে দিয়েছি ভুল ছিল এখনো আসেনি জেরক্স দিলে চলবে হ্যাঁ হ্যাঁ ওটা দিলে হবে আমার দেব না আর ব্যাটার দেব মারো মুজি মারো বেলা ছেলের মায়ের লই কতবার বললাম তোকে দু কপি ছবি আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স তোর লই আই ঠিক আছে স্যার ঠিক আছে স্যার বলছিলাম যে কাস্টম সাইজ ছবি দিব বড় ছবি দিব আরে ফটো ফটো পাসপোর্ট সাইজ ফটো তুই কিছু বুঝিস স্যার রেশন কার্ডে আছে আমার রেশন কার্ড লাগবে নাকি আরে কিছু লাগবে না আধার কার্ড থাকলেই হবে স্যার বলছিলাম স্বাস্থ্য সাথী কার্ডও আছে আমার লাগবে নাকি তুই বুঝতে পারিস না তো কতবার বলবো তুই বুঝিস না যা তোর ঘরে যা নিয়ে যা আগে বললে পারতেন এতক্ষণ ধরে ব্যাংকে দাঁড়িয়ে রেখেছেন ব্যাংকের কাজ করছেন কিছুই জানেন না কি করে Ha ha ha!